হ্যালো স্নেহসন্ডল ফ্যামিলি, কেমন আছো সবাই? আমি তো বিন্দাস আছি, আই হোপ তোমরাও খুব 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 ভালো আছো। তো চলো আজকে ব্লগটা শুরু। হ্যাঁ, সবাইকে শুভ অষ্টমী। যদিও অষ্টমী শেষ হয়ে গিয়ে হয়তো নবমী পড়বে, কারণ এখন বাজে হচ্ছে রাত 12টা। তোমরা হয়তো দেখতে পাবে না, আর আমার আউটফিটটা আমি তো এখন দেখাতে পারবো না, তো চেষ্টা করছি ব্যাক ক্যামেরায়। মনে হয় না তোমরা আমার আউটফিট বুঝতে পারছো, বাট আমি জানি না আমি কি দেখাবো তোমাদের। আমি এই যে ষষ্ঠী সপ্তমী দুদিন গেল আমি কিছু দেখাইনি, কারণ আমি ব্লগই করিনি, আমি ব্লগ করার চান্সই পাইনি গাইস। একদম মাস্তি করতে ব্যস্ত ছিলাম, তাই আর ব্লগ করা হয়ে ওঠেনি। তো হয়তো তোমরা অনেকেই ভেবেছিলাম আমি ব্লগ করবো বা ব্লগ দেবো, তো না দিতে পারিনি এবারে। তো নেক্সট টাইম অবশ্যই দেবো, আসছে বছর আবার হবে। তো আজকে ভেবেছি তোমাদের ব্লগ শেয়ার করবো, কিন্তু কী শেয়ার করবো আমি জানি না। আদৌ আমি ব্লগ করবো কি বাইরে বেরিয়ে জানি না। প্রত্যেক দিন আমি ব্লগ কিন্তু স্টার্ট করি, শেষটা কিন্তু আর হয় না, আর মাঝেও কিছু দেখাতে পারি না। তো চলো দেখা যাক কী হয় না হয়। বাড়ি থেকে বেরোতে না বেরোতে বৃষ্টি বাবা যে শুরু হয়ে গেছে, তো আমরা এখন ওয়েট করছি একটা জায়গায় দাঁড়িয়ে। সবাই ছিলাম, কাউকে দেখাতে পারিনি। আমরা চলে এসেছি, এখন হচ্ছে সেকেন্ড ব্রিজ, উঠবো করছি, এখনও উঠিনি। এই যে কলকাতা ওয়েলকামটা আমি ফ্ল্যাশ করছিলাম, কিন্তু আমার ক্যামেরাতে আসলো না, যাই হোক। আর লাইটগুলো এমনি জাস্ট তুলছিলাম। আমার মতো কেকে তোমরা সেকেন্ড ব্রিজে গেলেই এইরকম ভিডিও করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো, আমি জানি না এরপরও মানে দেখতে থাকো কী কী দেখাই তোমাদের না দেখাই। তো চলো অষ্টমীর রাত্রিরে আমার আর কিছু শ্যুট করা হয়নি। এটা হচ্ছে নবমীর দিন, কুমারী পুজোর জন্য আমাদের ছোট্ট দুর্গা মাতৃতান রেডি হয়ে বসে আছে। ওকে একটু দেখাচ্ছিলাম তোমাদের, দেখে নাও, খুব মিষ্টি লাগছিল, সবাই বলছিল খুব মিষ্টি লাগছে। হাতে আমি ওই ইয়ে করে দিয়েছি, ওটা লিপস্টিক, আলতা নয়। তো দুর্গা মন্দিরে বসে আছে, কুমারী পুজো হয়ে যাওয়ার পর আমরা রওনা দিয়েছিলাম হাওড়ার উদ্দেশ্যে। ঠিক তারই মাঝে একটা রেস্টুরেন্টে এত খিদে পেয়েছিল আমার দিদিভাইয়ের জিজু, তো আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি আর মাটনের একটা রেসিপি। তো সেটা তোমাদের দেখাতে পারিনি, আসলে এতই খিদের ঝোঁকে আমরা খেতে ব্যস্ত ছিলাম আর শ্যুট করা হয়ে ওঠেনি। তো ঠিক পেট পুজো তো করে নিয়েছি, এরপর প্রচুর ঘুরেছি প্রচুর ঘুরেছি। এই যে এটা হচ্ছে হাওড়ার সাইডের অমরনাথ। তো প্যান্ডেলটা বাইরে থেকে খুব সুন্দর, কিন্তু চলো ভেতরটা আরও সুন্দর দেখতে থাকো, এনজয় করো। যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা। অমরনাথ থেকে বা বেরিয়ে যাচ্ছে, দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা।
ছাড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা I'm not afraid.